Yeah, learners, welcome back to my another new class and this is about sentence correction. Cholo sentence correction er onek gurutwopurno arekti class amra dekhe nebo. Amader porikha kintu erokom ashe je which sentence is correct, kon sentence ta shothik, charta option deya thake. Ekta option ekdom appropriate correct thake, baki gulo mone hoy na jani prottektai correct ache kintu shekhane bhul thake. To cholo amra dekhe nebo je bhul ta kothay ebong shothik ta ki hobe shetao dekhbo. So first one, either he or me is mistaken. Acha hoy ami mane tar othoba amar হচ্ছে এরকম একটা বিষয়। তো দেখো যে এখানে আইদার হি রয়েছে, তাহলে অর এর পূর্বে এখানে সাবজেক্টিভ ফর্ম যেহেতু রয়েছে তাই তারপরেও কিন্তু সাবজেক্টিভ ফর্ম হবে আই, যে আইদার হি অর আই ইজ মিস্টেকেন, তখন তোমার হচ্ছে গিয়ে সেন্টেন্সটা সঠিক হতো। কিন্তু যেহেতু এখানে অবজেক্টিভ ফর্ম রয়েছে, একদিক সাবজেক্টিভ আরেক দিক অবজেক্টিভ, সো তোমার এখানে এই উত্তরটা ভুল। নেক্সট ওয়ান দেখো যে হি গেভ মি অ্যান অ্যাডভাইস, হি গেভ মি অ্যান অ্যাডভাইস, আসলে কখন এখানে আমরা দেখবো যে অ্যাডভাইস রয়েছে, অ্যাডভাইসের জন্য এখানে অ্যান ইউজ করবো, বাট এখানে কখনো অ্যান হয় না। অ্যাডভাইসের পূর্বে তোমাকে অলওয়েজ দিতে হবে যে হি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস অর সাম অ্যাডভাইস, সো এইটাও সঠিক উত্তর না। নেক্সট ওয়ান দেখো যে মেনি আ ম্যান হ্যাজ ডান শো, এবার তোমার কাছে মনে হতে পারে যে মেনি রয়েছে, শো এখানে হ্যাজ হবে না, বাট তুমি খেয়াল করেছো এখানে কিন্তু এ রয়েছে যে মেনি আ ম্যান হ্যাজ ডান শো, সো দিস ইজ কারেক্ট উত্তর, কারণ এ থাকলে এটি সিঙ্গুলার হবে আর এখানে সিঙ্গুলার রয়েছে। সি নাম্বার সঠিক উত্তর। ডি নাম্বারে কোথায় ভুল আছে এবং সঠিকটা কী দেখে নাও, যে এভরি ওয়ান অব দ্য গার্লস লাভ টু ডান্স, যে এখানে যতগুলো বালিকা আছে তাদের মধ্যে সবাই কী করে, প্রত্যেকেই ডান্স করতে ভালোবাসে। এখন তুমি চিন্তা করবা যে এখানে গার্লস রয়েছে, সে অনুযায়ী এখানে লাভটা প্লুরাল হয়েছে, বাট তোমাকে খেয়াল করতে হবে যে পুরো সাবজেক্টের মধ্যে একটা কিন্তু অফ রয়ে গেছে, দ্যাট মিনস দিস ইজ প্রিপোজিশন, আর প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী প্রিপোজিশনের আগের অংশটুকুকে মডিফাই করে, সো এভরি ওয়ান অনুযায়ী যেহেতু ভার্বটা হবে, সো এখানে এভরি ওয়ানের জন্য লাভ হবে না, হবে লাভস। তাহলে এখানে ভুল উত্তর ছিল, এটা আমরা সঠিক করে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ভালো লেগেছে, সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।